আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট করো। সিরিজে বৈঠকে কি বার্তা দিচ্ছেন পিটার হাস? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। ওবায়দুল কাদের বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত। ওমানের হোটেলে আওয়ামী লীগের নারী এমপির সাথে কি ঘটেছিল সেদিন। তথ্যমন্ত্রী তারিককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। সময় বেশি নাই, মজাদার খেলা হবে কাদের। নূরের অপর হামলা নিয়ে যা বললেন সাদ্দাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ। আপ্পান ইস্যুতে টিভি প্রধানকে একহাত নিলেন গয়েশ্বর কন্যা। দেড় বছরে টাকার মান কমেছে 30%, যে কারণে ডলার সংকট আরো ভোগাবে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। সিরিজে বৈঠকে কি বার্তা দিচ্ছে পিটার হাস? জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ধারাবাহিক বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলে শেষ নেই। চোখে লাগার মতো কূটনৈতিক তৎপরতা সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। অন্যদিকে বিরোধী পক্ষ মনে করছে এই কূটনৈতিক তৎপরতা তাদের রাজনৈতিক অবস্থানে যৌক্তিকতা জোরালো হচ্ছে। যদিও বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমেরিকা ও আওয়ামী লীগের একাই চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তবে একদিন আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জোটে শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বেনান প্রকাশ্য সমাবেশে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন দূত জবাবদিহি চেয়েছেন। বেনান বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিনীদের মাথা না ঘামানোরও পরামর্শ দেন। তবে বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচন নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি সক্রিয়। সরকারি দল, বিরোধী দল ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রদূত। প্রতিটি বৈঠকে বার্তা দিচ্ছেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের। সংশ্লিষ্টরা জানান ভিসা নীতি ঘোষণা বাংলাদেশের জন্য একটি নেতিবাচক বিষয়। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান ভিমপিনে ক্যাব আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ওবায়দুল কাদের বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোনো চাপ অনুভব করছে না আওয়ামী লীগ সরকার, তবে আমরা আমাদের বিবেকের চাপ অনুভব করছি। 3 আগস্ট বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের। এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন তিনি। পিটার হাসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের বলেন আমরা কোনো বিদেশি চাপ অনুভব করছি না, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতা মুক্ত নির্বাচন চেয়েছে। আমরা তাদের সেই প্রতিশ্রুতি দিয়েছি, ফ্রি ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট, এখানে চাপ অনুভব করব কেন? যদি চাপের কথা বলেন তো হলো বিবেকের চাপ। ওবায়দুল কাদের আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের সঙ্গে বিভিন্ন লেনদেন আছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আজ আওয়ামী লীগের অফিসে এসেছিলেন, এর আগে তারা কখনো আমাদের অফিসে আসেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে, তবু তিনি কোনো তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টে বিলুপ্তি বা প্রধানমন্ত্রী পদত্যাগ এই ধরনের কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতা মুক্ত নির্বাচনের কথা। আমরা তাদেরকে বলেছি আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংসতা মুক্ত হোক এমনটা চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে এ বক্তব্য করেন। তিনি বলেন বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন ভোট সেভাবেই হবে, সবকিছু তারাই নির্বাচন করবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ বেশ তৎপর, দেশগুলো নানা রকম মন্তব্য করছে, পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার অনেক দিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলছে তাদের আশা ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এসব বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, অনেকে অনেক মন্তব্য করেছেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি অরিন্দম বাগচি। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ওমানের হোটেলে আওয়ামী লীগের নারী এমপির সাথে কি ঘটেছিল সেদিন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি হোটেলে রাজনৈতিক সভায় যোগ দিয়ে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত
সাথে আটক হয়েছিল বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার। বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফফা হাউস মাস্কট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে মাস্কট থেকে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে 150 জনের ধারণ ক্ষমতা ছিল, কিন্তু অনুষ্ঠানে 300+ লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি, এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তথ্যমন্ত্রী তারেককে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। 3 আগস্ট বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু এই মামলা তো আওয়ামী লীগ সরকারের সময় হয়নি, এই মামলা হয়েছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আগে থেকে একটি রায় ছিল, তারেক রহমান কোনো বক্তব্য প্রচার করা যাবে না। প্রধান সারির গণমাধ্যমে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করে না, কিন্তু কেউ কেউ ভুল করে প্রচার করে ফেলে, তাই আদালত আবার সাপ্লিমেন্টারি রায় দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সময় বেশি নাই, মজাদার খেলা হবে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে ডিসেম্বরে, ফাইনাল খেলা হবে, পারবে না, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, বিএনপির কোমর ভেঙে গেছে, খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না। ওবায়দুল কাদের বলেন, আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? এই তারেক রহমান সাজাপ্রাপ্ত, মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছেন, আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত, নির্বাচন করার যোগ্যতা নেই, তিনি বলেন আওয়ামী লীগ পালাবে না, এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি, শেখ হাসিনা আমরা পালাবো না, তারেক রহমান পালিয়েছে, কবে আসবে কে জানে, সাহস নেই, আসলেই জেলে যেতে হবে। তিনি আরো বলেন, আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন, আর আমরা রাজপথে আছি, নির্বাচনেও আছি, একটা খবর আছে, ওই যে বলেছিলাম রায় আছে, তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পদ চুরির মামলা, তারেকের 2 মামলায় 9 বছর আর তার স্ত্রী 3 বছর সাজা হয়েছে। নূরের উপর হামলা দিয়ে যা বললেন সাদ্দাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে মুখ খুলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ঘটনাটি ভবিষ্যতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হোক কিংবা আনুষঙ্গিক অন্য কারণে হোক, তা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, দুঃখজনক। অতি উৎসাহী হয়ে ছাত্রলীগের কোন পর্যায়ের কর্মীও যদি তাতে জড়িত থাকে, তাহলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে নূরের উপর হামলার বিষয়ে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই নূর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক ব্যালেন্স দেওয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেয়া প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। আমি মনে করি এ বিষয়গুলো বিচার বিশ্লেষণযোগ্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাজনৈতিক বিরোধীদের ওপর নৃশংস দমনপীড়নকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হবে না বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী। বুধবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাজনৈতিক বিরোধীদের উপর নৃশংস দমনপীড়নকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হবে না। বাংলাদেশের সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক মহলে অঙ্গীকার করছে, যদিও তারা স্বৈরাচারী আচরণ এবং নিন্দনীয় আক্রমণ চালিয়েছে, যা স্পষ্টভাবে সরকারের অঙ্গীকারে বিপরীত। ওই প্রতিবেদনে বলা হয়, 29 জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে 800 বেশি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়, যে কার্যক্রমকে রাজনৈতিক প্রেক্ষাপটকে টার্গেট করে তাদের থামানোর নিয়মতান্ত্রিক প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আপ্যায়নের ইস্যুতে ডিবি প্রধানকে এক হাত নিলেন গয়েশ্বর কন্যা। ডিবির প্রধান হারুন গণমাধ্যমকে বলেন, গয়েশ্বর রায়কে মানবিকতা ও সামাজিকতা দেখিয়ে আপ্যায়ন করেছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী আমাকে তার ব্যাপারে খোঁজ খবর রাখতে বলেছেন। ডিবি প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন গয়েশ্বর কন্যা ও বিএনপির প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায়। বুধবার সকালে
বুধবার বিকেলে এক সমাবেশে ডিবির প্রধান হারুনের তীব্র সমালোচনা করে গয়েশ্বরচন্দ্র অপর্ণা রায় বলেন, হারুন বলেন গয়েশ্বর রায়কে প্রধানমন্ত্রী খেয়াল রাখতে বলেছেন। কোন খেয়াল রাখতে বলেছেন? জবাব হারুন, আপনি সোনারগাঁ হোটেল থেকে খাবার এনে আপ্যায়ন করার চেষ্টা করেছেন, টাকাটা কার বাবার ছিল? আমরা জানি আপনার গারদে থাকা আসামিদের খাবার দিতে গেলে ঘুষ দিতে হয়, সেদিন কার থেকে ঘুষ নিয়েছিলেন? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দেড় বছরে টাকার মান কমেছে 30%, যে কারণে ডলার সংকট আরো ভোগাবে। দেশে ডলারের সংকট সহসা কাটছে না। কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলো পূর্বাভাস অনুযায়ী এই সংকট চলতি অর্থ বছরও থাকবে। ফলে ডলার, পণ্য, জ্বালানি সহ বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধির চাপ মূল্যস্ফীতিতে এবছরও মোকাবেলা করতে হবে। এর প্রভাবে আমদানি পণ্যের দাম আরও বাড়বে, ফলে অন্যের পণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে বিনিয়োগ খুব একটা বাড়বে না, এতে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সংকুচিত হবে। আগের কর্মসংস্থান ধরে রাখাও হবে চ্যালেঞ্জিং। ডলারের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাবগুলো চলতি অর্থ বছরে আরও বেশি ভোগাবে, তবে আগামী অর্থ বছর থেকে সংকট কমতে পারে। সূত্র জানায়, গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। এ সময় থেকে এদেশে আমদানি ব্যয় বাড়তে থাকে, একই সঙ্গে বেড়ে যায় জ্বালানি তেল সহ প্রায় সব পণ্যের দাম, বাড়তে থাকে মূল্যস্ফীতির হার। পরিস্থিতি সামাল দিতে গত বছর এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংক আমদানিতে 25% এলসি মার্জিন আরোপ করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন। বাংলাদেশকে জাতিসংঘ নির্বাচনের পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনের র‍্যাব সহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন 14 কংগ্রেসম্যান। তারা বলছে, বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সন্ত্রাস, নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখছে। একই চিঠিতে তারা বাংলাদেশে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারের কোনো অংশ জাতিসংঘে কোনো প্রস্তাব তোলায় প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে করা হয়ে থাকে। কূটনীতিকরা কংগ্রেসম্যানদের এই ধরনের চিঠি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। তারা দীর্ঘ চিঠিতে আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইথআউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত করেছে, যার মধ্যে ভয়ভীতি, হামদা, মিথ্যা কারাদণ্ড, নির্যাতন, গুম এবং এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে।